বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, বার্ধক্যজনিত অসুস্থতায় লাঠিও যে মানছে না ভার, তাতেও দমে যাননি শতবর্ষী এ বৃদ্ধা। গুটি গুটি পায়ে হেঁটে ভোটাধিকার প্রয়োগ করতে আসেন কেন্দ্রে। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর আনন্দের ছাপ। 80 বছরের বৃদ্ধা সালেহা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকেই দিচ্ছেন ভোট। উপজেলা নির্বাচনেও দেখা যায় তার সরব উপস্থিতি। চালিকা শক্তি হিসেবে লাঠি তার সঙ্গী, তবুও দমে যাবার নয়। হাঁটি হাঁটি পাপা করে লাঠিতে ভর করেই আসেন কেন্দ্রে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সিরাজ শেখের বয়স হয়েছে 80, বার্ধক্যজনিত অসুস্থতায় পঙ্গুত্ব বরণ করেছেন। লাঠি নিয়ে হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, তবুও থেমে যাননি সিরাজ শেখ। পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় কেন্দ্রে এসে ভোট দেন রাজবাড়ির পাংশ উপজেলার এ বৃদ্ধ। ভোট দিতে পেরে যেন মহা খুশি। প্রতিবন্ধকতা কি বাধা মানতে জানে? যদি থাকে মনোবল আর আত্মবিশ্বাস, সব বাধা বিপত্তি দূর করে চলা। প্রতিবন্ধী যুবক এবার অংশ নিলেন সেল যুদ্ধে। সুদূর নারায়ণগঞ্জ থেকে রংপুরে আসেন এ যুবক। হাতে প্যাডেল রিক্সা চালিয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। সুন্দর সুশৃঙ্খল ভাবে ভোট হচ্ছে, তো এই জিনিসটা দেখে আমার কাছে, সুস্থ পরিবেশে ভোট হওয়া দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। 80 বছর ছুঁই ছুঁই বৃদ্ধ কাশেম আলীও হার মানার নয়। বার্ধক্যের অসুস্থ শরীর নিয়ে অংশ নেন ভোট যুদ্ধে। পাবনার এ বৃদ্ধ অন্যদের প্রেরণা। জন্মের পর থেকেই হারিয়েছেন দুই পা, দুই হাত ও হাঁটুই চালিকা শক্তি, আর তাতেই ভর করে প্রথমবারের মতো ইভিএমে প্রার্থী বাছাই এসেছেন জাবেদ চৌধুরী। 110 বছরের বৃদ্ধ হাজারি কয়াল নিজ ভোটাধিকার প্রয়োগে ছুটে আসেন সাতক্ষীরার শ্যামনগরের একটি কেন্দ্রে। ভোট দিয়ে এক চিলতে তৃপ্তির হাসিমাখা মুখ নিয়ে বেরিয়ে যান কেন্দ্র থেকে। বার্ধক্যজনিত অসুস্থতা কিংবা শারীরিক প্রতিবন্ধকতা, সব বাধা উপেক্ষা করেই যতদিন বেঁচে থাকবেন ততদিনই ভোট প্রয়োগ করবেন এ মানুষগুলো। ওমর ফারুক, সময় সংবাদ।